গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে গেছে, নেই বৃষ্টির দেখাও, তাই বিশুদ্ধ পানির চরম সংকট বরিশাল নগরীতে। অনেক বাড়িতেই আছে গভীর নলকূপ, কিন্তু তা কাজে দিচ্ছে না। রাত্রবেলা একটু পানি পাই, সারা দিনে আমরা এই কলে কোথাও কোনো সময় পানি পাই না। আমাদের যে কি অসুবিধা হয় এই পানি বাগর, আমরা এখন মানে আর কি মরণপন্ন হইছি। 5 লাখ নগরবাসীর চাহিদা দৈনিক 4.5 কোটি লিটার পানি, সেখানে বরিশাল সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র 2,56,50,000 লিটার। নগরবাসী বলছেন, ব্যবহারিক প্রয়োজন মেটাতে অনেক এলাকাতেই নদী খালের পানির উপর নির্ভর করতে হচ্ছে। এই গরমে ছেলে মেয়ে নিয়ে আমাদের পানিতে খুব অভাব হয়। পানির যেই সব কাজ আমরা আমাদের করতে অনেক কষ্ট হয়। প্রতিনিয়ত বাড়তি আছে, যেহেতু দিন দিন ঘর বাড়ি বাড়তে আছে, পানির চাহিদা বেশি, পাইতেছি আমরা পানি কম। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে বিশুদ্ধ পানির সমস্যা কেটে যাবে। ঝড়ঝাপটা সেদিন বৈদ্যুতিক গোলযোগের জন্য আমাদের কিছু সমস্যা হয় পানির, এই সমস্যাটা আশা করি আমরা বর্ষা হয়ে গেলে আমাদের এই সমস্যা থাকবে না। ভূগর্ভের পানি স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত সিটি কর্পোরেশনের নির্ধারিত পানির গাড়ি যাতে নগরবাসীর কাছে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে, এ প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।